আর মাত্র এই কয়েকটি অক্ষর শিখলে আমাদের ব্যঞ্জন বর্ণ লেখা শেষ হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন খন্দত্ব। এখানে একটা গোল, এখানে দেখুন, এখানে এত গোল করা লাগবে না আপনাদের। এই গোলটা যদি আমরা বেশি না দিই তাহলে ভালো, এখান দিয়ে সরাসরি উপর দিকে তুলে দিলেই সুন্দর হবে। এরপর অনুসাম একটা গোল দিব, একটু বড় করে দেওয়ার চেষ্টা করব, আর এখান থেকে এটা এরকম এরকম করে একটু বড় দেওয়ার চেষ্টা করব, এখান থেকে এরকম। এরপর বিসর্গ, দুইটা গোল, এখানে একটা গোল, এখানে একটা গোল। এরপর চন্দ্রবিন্দু, চন্দ্রবিন্দুটা অবশ্যই মাত্রার উপরে থাকবে। সুন্দর করে একটা ফোঁটা দিলেই চন্দ্রবিন্দু। বন্ধুরা, একে একে সুন্দর করে অক্ষরগুলো শেখার মাধ্যমে আমাদের শেষ হয়ে গেল ব্যঞ্জন বর্ণের সব কয়টি অক্ষর। আশা করি এই কৌশলে অনুসরণ করলে বর্ণমালার সবগুলো অক্ষর সুন্দর করে শিখে হাতের লেখা তাড়াতাড়ি ইম্প্রুভ করতে পারবেন।